ওয়েলকাম বন্ধুরা গভর্নমেন্ট এইডেড স্কুলের শিক্ষক এবং শিক্ষাকর্মীরা কি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতাভুক্ত এ প্রশ্ন অনেক দিনের এই দাবি অনেক দিনের আপনারা জানেন যে সম্প্রতি পঞ্চায়েত কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হয়েছে এবং মন্ত্রিসভায় সেটি পাশও হয়েছে সেখানে পঞ্চায়েত কর্মীদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আনা হয়েছে বলা হচ্ছে যে এর ফলে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের তিরিশ হাজার বর্তমান এবং কুড়ি হাজার অবসরপ্রাপ্ত কর্মী উপকৃত হবেন অর্থাৎ পাশাপাশি যে কর্মী নিয়োগ হবেই সেই সঙ্গে হাসপাতালের যে শয্যা বৃদ্ধি সেই সঙ্গে কর্মীদের স্বাচ্ছন্দ্য নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রিসভায় অলরেডি এটা পাশও হয়ে গিয়েছে চলতি বছরের এপ্রিল মাসে পঞ্চায়েত কর্মীদের হেলথ স্কিমের আওতায় আনার ঘোষণা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কিন্তু তার শিরমোহত দেয়া হলো মন্ত্রিসভায় জনসম্পদ মন্ত্রী ডক্টর রঞ্জন ভুঁইয়া তিনি বলেন এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত এর ফলে সমস্ত পঞ্চায়েতের বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মীরা এই সুবিধা পাবেন কিন্তু প্রশ্ন হলো শিক্ষকরা তাহলে কী অপরাধ করল তাহলে প্রশ্ন উঠতেই পারে গভর্নমেন্ট এডেড স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীরা কি অপরাধ করল তারা কি এই সুবিধা পাবেন না কর্মীরা পেলেন অন্যদিকে সরকারি যারা কর্মী রয়েছেন তারা তো পান এবং সরকারি স্কুলের কর্মীরাও এটা পেয়ে থাকেন তাহলে শুধু বঞ্চনা কেন গভর্নমেন্ট এডেড শিক্ষক বা শিক্ষাকর্মীদের এ নিয়ে কিন্তু অসন্তোষ তৈরি হয়েছে এবং এই অসন্তোষ দীর্ঘদিনে ক্ষোভে সঞ্চার করছে এবং দীর্ঘদিন ধরে কিন্তু এই এই অসন্তোষ দানা বাঁধছে শিক্ষকদের প্রশ্ন তারা কেন এই বিমার আওতাভুক্ত হবেন না অর্থাৎ গভর্নমেন্ট এডেড স্কুলে যারা শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তারা কেন এই আওতার মধ্যে আসবেন না তারা দাবি করেছেন এবং তাদের অভিযোগও বটে রাজ্য সরকারের কুড়িটি প্রকল্প ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে অথচ তারাই সরকারি স্বাস্থ্য বিমা থেকে বঞ্চিত তাই সংগঠনের দাবি আগামী বছরের গোড়া থেকে কিন্তু তাদের জন্য সরকারি স্বাস্থ্য বিমা চালু করতে হবে অর্থাৎ জানুয়ারি মাসে কিন্তু না জানুয়ারি দু হাজার মধ্যে যাতে গভর্নমেন্ট এডেড শিক্ষক শিক্ষিক শিক্ষাকর্মীদের যাতে এই হেলথ স্কিমের আওতায় আনা হয় তার জন্য দাবি তোলা হয়েছে এই প্রসঙ্গে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অলরেডি হাইকোর্টের দ্বারস্থ হয়েছে প্রশাসনিক লড়াইও চলছে সমিতির সাধারণ সম্পাদক চন্দন গড়াই বলেছেন বর্তমানে পাঁচশো টাকার চিকিৎসা ভাতা কিছুই হয় না আর গেল স্বাস্থ্যসাথী প্রকল্প তাতে কিন্তু অনেক সীমাবদ্ধতা রয়েছে সব সুযোগ পাওয়া যায় না সব অসুস্থতার যে ক্ষেত্রে কিন্তু ওই স্বাস্থ্যসাথী কার্ড কাজে লাগে না চার বছর ধরে আমরা এই প্রকল্পের দাবিতে আইনি লড়াই লড়ছি এছাড়াও মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সম্পাদক নীলকান্ত ঘোষের কথায় সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীদের এই প্রকল্পের আওতায় আনা হোক কারণ তারা কেন বাকি থাকবেন সরকারি কর্মীরা এবং পঞ্চায়েত কর্মীরা যদি পেয়ে থাকেন তাহলে সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মীরা কী অপরাধ করল তারাই সব থেকে বেশি বঞ্চিত এই শিক্ষাক সমাজ কিন্তু সবচেয়ে বেশি বঞ্চিত সরকারি যে প্রকল্পের আওতায় এখনও পর্যন্ত অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় আসলে আপনারা জানেন যে বর্তমানের রোগ শোগের বিষয়ে আপনারা জানেন যে কতটা হেল্পফুল হয় যদি এই হেলথ স্কিমের আওতায় আসা যায় তো সেই সুবিধা থেকে বঞ্চিত হতে কেন চাইবেন তারা তাদের দাবি অবশ্যই পূরণ করা হোক এবং যাতে জানুয়ারি মাসে এই প্রকল্প চালু হয়ে যায় গভর্নমেন্ট এইডেড শিক্ষক বা শিক্ষাকর্মীদের জন্য তার জন্য দাবি থাকল ধন্যবাদ সবাই ভালো থাকবেন